সোনায় মোড়া শহর। এল জোরাজোর নাম শুনেছেন তো? ইনকা সভ্যতার সেই আশ্চর্য গোল্ডেন সিটি হাতছানি কত মানুষের যে ঘুম কেড়ে নিয়েছিল তার কিন্তু ইয়াত্তা নেই। সমুদ্র পাহাড় ডিঙিয়ে পৃথিবীর নানা প্রান্ত থেকে ছুটে এসেছিল কাতারে কাতারে দুঃসাহসী অভিযাত্রীর দল। তাদের কেউ কেউ এসেছিল ইতিহাস আর অ্যাডভেঞ্চারের টানে, আবার কেউ কেউ নিছক সোনার লোভে। অজস্র গুঞ্জন কানাঘুষো আর গাল গল্পের আড়ালে আজও অধরাই থেকে গেছে সূর্য দেবতার শহর এল জোরাজো। সে কি শুধুই মিথ, কিংবদন্তি না ঘোর বাস্তব এখনো অবশ্য জানা যায়নি। ঠিক যেমন জানা যায় না গ্রিক পুরাণের সেই অমিত শক্তিশালী দ্বীপ রাষ্ট্র আটলান্টিসের কথা, পৃথিবীর বুক থেকে কিভাবে হারিয়ে গেল প্লেটো বর্ণিত সেই শহর, সে কি বাস্তবে ছিল নাকি উর্বর মাথার কল্পনা মাত্র, এই তথ্যগুলো কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। আর তা যদি জানতে হয় তাহলে গোটা ভিডিওটা দেখতে হবে, আমার সঙ্গে থাকতে হবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর তার পাশাপাশি নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই পথ চলতে চলতে যে কোনো খবরের আপডেট কিন্তু আপনারা মুহূর্তেই পেয়ে যেতে পারেন। প্রাচীন মিশরের পুরাণ ঘাঁটলেও পাওয়া যায় এমন এক অজানা শহরের কথা। আশ্চর্য সমৃদ্ধ সেই নগরের ঠিক মাঝখানে শোভা পেত দেবতা আমনের সুবিশাল মন্দির, গমগম করত রাজপথ দোকানপাট, বিদেশি বণিকদের আনাগোনা লেগে থাকত ফেরিঘাটে। উৎসব মুখর সুস্থ হাসিখুশি মানুষজনে ভরা সেই নগর একদিন আচমকা ভোজবাজের মতো উধাও হয়ে গেল। কি হলো, কোথায় গেল কেউ জানল না। সময়ের সঙ্গে সঙ্গে মানুষজন ভুলে গেল সেই নগরীর গল্প। মিশর ইতিহাসের সেই রহস্য ঘেরা পৌরাণিক শহর হেরাক্লিয়ন আজ আমরা বলবো ইতিহাসের কাল গর্ভে হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যবাহী বন্দর নগরীর গল্প। সমুদ্রে কিভাবে ডুবল আধুনিক সভ্যতা কুমারীকন্দম মহাদেশ, সেই তথ্য যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু উপরের আই বাটনে ক্লিক করতে হবে, বা নিচে ডেসক্রিপশনে দেখুন লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলে আপনারা জানতে পারবেন। খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী থেকে অষ্টম শতাব্দীর মধ্যবর্তী সময়ে মিশরীয় নগরী হেরাক্লিয়ন ছিল ভূমধ্য সাগরে প্রবেশের অন্যতম প্রধান বন্দর, এটি থানিস নামেও পরিচিত। মিশরের আলেকজান্দ্রিয়া থেকে 20 মাইল উত্তর পশ্চিমে এই শহরের অবস্থান। সেই সময়ে অনেক জনপ্রিয় একটি বন্দর ছিল এটি। বন্দর ছাড়াও এটি মিশরীয় দেবতা আমানের সুবিশাল মন্দিরের জন্য বিখ্যাত ছিল। বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে আসত দেবতা আমানের পূজো করতে, পর্যটন স্থল হিসেবে গড়ে ওঠে। খ্রিস্টপূর্ব চতুর্দশ শতাব্দীর কোনো এক সময় কোনো এক কারণে সমুদ্রে ডুবে যায় এই শহর, হারিয়ে যায় সমুদ্রের তলদেশে। ধারণা করা হয় ভূমিকম্পের ফলে এই শহরের পতন ঘটে। বহু বছর ধরে সমুদ্রের নিচে চাপা পড়া এই শহরের খোঁজ যন্ত্রণা কিন্তু কেবি, কিন্তু ওই যে পরতে পরতে রয়েছে ইতিহাস। অনেকে মনে করতেন হারিয়ে যাওয়া শহর আটলান্টিসের মতোই এটাও হয়তো কোনো এক রূপকথা যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এক সময় মানুষ ভুলেই গিয়েছিল এই নগরীর কথা, যদিও বিখ্যাত গ্রিক ইতিহাসবিদ হিরোডোটাস সহ আরো বেশ কয়েকজন ইতিহাসবিদ তাদের লেখায় এই শহরের কথা উল্লেখ করেছিলেন। পুরনো অনেক পুঁথিতেও এই শহরের বর্ণনা পাওয়া যায়, নানা কাহিনী পাওয়া যায়। এরপর 2000 সালে ফরাসি প্রত্নতত্ত্ববিদ ফ্রাঙ্ক গুটি ও তার দল এই শহরের খোঁজ পান। সমুদ্রের তলদেশে প্রায় 1200 বছরের জমে থাকা বালি ও তলানি সরিয়ে তিনি খুঁজে পান এই অমূল্য গুপ্তধন। যেভাবে পাওয়া যায় খোঁজ মোটামুটি অপ্রত্যাশিত একেবারে, সেইভাবেই কিন্তু এই শহরের খোঁজ পেয়ে যান গুটি। 2000 সালে ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর আন্ডারওয়াটার আর্কিওলজির উদ্যোগে ও মিশরীয় পুরাতত্ত্ব কাউন্সিলের সহায়তায় গঠন করা হয় একটি দল। দলটির নেতৃত্ব দিচ্ছিলেন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ ফ্রাঙ্ক গুটি। তারা মিশরের আবগির উপসাগরে ফরাসি সম্রাট নেপোলিয়নের একটি যুদ্ধ জাহাজের খোঁজ করছিলেন।
হঠাৎ করে গোটে মিশরীয় দেবতা হাপের মূর্তির কিছু অংশ খুঁজে পান, যা মিশরীয় বন্দর নগরী থানিস বা হেরোক্লিয়নের অংশ ছিল। ডুবে যাওয়া এই শহরটি ছিল সমুদ্রের তীর থেকে প্রায়ই 6.5 কিলোমিটার দূরে। এরপর প্রায় 13 বছর ধরে গুডি ও তার দল ডুবে যাওয়া শহরের খনন কাজ শুরু করেন। একে একে বিভিন্ন জিনিসপত্র উদ্ধার হয়, নানা নিদর্শন যা খুঁজে পাওয়া গিয়েছিল গুডি সমুদ্রের নিচের পলি মাটি ও বালি সরিয়ে ডুবে যাওয়া শহরের বিভিন্ন জিনিস এবং মিশরীয় দেবতা আমান ও তার ছেলে খনসোয়ের মন্দিরের ভগ্নাবশেষ। প্রায় 64টিরও বেশি জাহাজের ভগ্নাবশেষ পাওয়া যায়, 700টি নোঙর খুঁজে পান। এক স্থানে এতগুলো জাহাজের ধ্বংসাবশেষ থেকে বোঝা যায় জায়গাটি ছিল বিখ্যাত একটি বন্দর। প্রতিদিন বহু জাহাজ এখানে আসত। এছাড়াও এখানে প্রচুর স্বর্ণমুদ্রা, তামা এবং পাথরের বাটখারারও খোঁজ পাওয়া যায়, যা প্রমাণ করে যে ব্যবসার জন্য এই বন্দরের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সোনার তৈরি অনেক তৈজসপত্র উদ্ধার করা হয় এখান থেকে। উদ্ধার কাজে শুরুতে সমুদ্রের নিচে বালি ও পলিমাটির নিচে চাপা পড়ে থাকা বিশাল ভাস্কর্যগুলো জলের উপরে তুলে আনা হয়। এরপর জাহাজে করে এগুলো নিয়ে যাওয়া হয় সমুদ্র তীরে। সমুদ্রের নিচ থেকে তুলে আনা ভাস্কর্যগুলির মধ্যে ছিল 2000 বছরের পুরনো মিশরীয় দেবী আইসিস এর আদলে তৈরি তৃতীয় ক্লিওপেট্রার মূর্তি। এছাড়াও ছিল মিশরীয় দেবতা হাপি ও এক ফারাওয়ের মূর্তি। আরও পাওয়া গিয়েছিল গ্রিক ও মিশরীয় ভাষায় খোদাই করা পাথর, ফলক ও প্রায় 1 ডজনের মতো শবাধার। এসব শবাধারের মধ্যে ছিল দেবতা আমানের উদ্দেশ্যে বলি দেওয়া বিভিন্ন পশুর মমি। স্লেটের পুঁথিগুলো অক্ষত অবস্থাতে ছিল, 1000 বছর সমুদ্রতলে চাপা পড়ে থাকার পরও কিন্তু নষ্ট হয়নি এই সমস্ত জিনিসগুলো, ভাবুন একবার। তবে অনেক জিনিসই হয়তো হারিয়ে গেছে, কারণ খুব স্বাভাবিক একটা ধ্বংসাবশেষ থেকে কিছুটা পাওয়া যায়। সমুদ্রের গভীরে বালি ও পলিমাটির নিচে যা হয়তো আর কখনোই খুঁজে পাওয়া যাবে না। হেরাক্লিয়নের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তৎকালীন সময়ে কিন্তু পাওয়া যায়, আর সেই বন্দর এখন একেবারেই সমুদ্রের নিচে, যা থেকে অনেক তথ্য পাওয়া যাচ্ছে। ইতিহাসবিদরা আরো তথ্য খোঁজার চেষ্টা করছেন। আপনাদের কি মনে হয়, আর কোন কোন তথ্য পাওয়া যেতে পারে? এরকম আর কোন কোন শহর রয়েছে যা সমুদ্রের তলদেশে হারিয়ে গেছে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।